গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ সকাল। তো আমার চ্যানেলের পক্ষ থেকে আমার সকল বন্ধুদেরকে রইল অনেক ভালোবাসা। তো আজকে একটা ইন্টারেস্টিং কিছু হতে চলেছে, তো তোমাদেরকে সব কিছুই বলবো। তো কি হয়েছে কি, আজ তো পৌষ মাস, বাঙালিদের জন্য যে পৌষ মাসে দিদির বাড়িতে হচ্ছে জামাইয়ের বাড়িতে মিষ্টি নিয়ে যেতে হয়, জানে সবাই জানে, প্রায় সকলেই জানে। সো আজকে আমি আমার দিদির বাড়িতে মিষ্টি নিয়ে যাব। তো আমি যাওয়ার সময় ভিডিও করব, কি কি করছি না করছি সব কিছুই ভিডিও করে জানাবো। আর দেখতে থাকো কীভাবে কী হয়। আর তাছাড়া দিদি বলেছে আজকে নাকি সেখানে আমায় রান্না করতে হবে, তো আমি রান্না করব, সেটাও ভিডিও করব, কেমন হয়, কীরকম টেস্ট হয় সব কিছুই জানাবো। সো এখন আমি রেডি হয়ে নিই, স্নান টান করে নিই, যখন বেরোবো তখন তোমাদেরকে সকলকে জানাবো। সো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, আমি রেডি হয়েছি, আমার ওয়াইফ রেডি হয়ে গেছে। সো কেমন লাগছে, কেমন লাগছে জানাবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। তো আমরা এখন রেডি, যাবো দিদির বাড়ি। দি ফোন করছে তাড়াতাড়ি যাওয়ার জন্য, এখন তো প্রায় 10:30 মতো বাজে। তো আমরা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। এবার আমরা গাড়ি বার করব, বেরোবো। আমার বউ আবার সেলফি তুলতে ভালোবাসে, কিছুটা সেলফি তুলবে, তারপর তারপর বেরিয়ে চলে যাব, মিষ্টি কিনব, সেসব ভিডিওগুলো আপলোড করব নিশ্চয়ই। তারপরে সেখানে গিয়ে রান্না করব, সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, সব কিছু শেয়ার করব। তো তোমরা দেখতে পাচ্ছো। সো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি মিষ্টির দোকানে। তো অনেক মিষ্টি, এত রকমের মিষ্টি দেখে তো খুবই খেতে ইচ্ছে করছিল, কিন্তু খেতে পারিনি, কারণ আমাদের নিয়ে যেতে হবে তাড়াতাড়ি সেখানে মিষ্টি। তো আমি নিয়ে নিয়েছিলাম গুড়ের মিষ্টি, খেজুর গুড়ের মিষ্টি, আমাদের এখানে বলে নলেন গুড়ের মিষ্টি, আর জয়নগরের মোয়া। তো এগুলো নিয়ে আমি তাড়াতাড়ি চলে যাব, আর বেশি কথা এখানে বাড়াবো না। এনারা আমাদের দোকানদার, আমাকে চেনে যদিও। তো চলো বন্ধুরা, আর মিষ্টি দেখে লাভ নেই, চলো আমরা ওখানে গিয়ে কথা বলি। তো ফাইনালি আমরা দিদির বাড়ি পৌঁছে গেছি। এই যে এটা দিদির বাড়ি, আমার দিদির বাড়ি। সো মিষ্টি কিনেছি, মিষ্টি নিয়ে এখন চললাম। চলো ভাগ্নি আছে, সবার সাথে আলাপ করে দেবো, দিদি ভাগ্নি যাবো। সো চলো দেখতে থাকো। সো হাই, আমার ভাগ্নি আর আমার দিদি, ওয়াইফ, আর এই যে যাবো আসছে, বলছে পাগলা পাগলা হয়ে গেছে নাকি। তো সবার সাথে আলাপ করিয়ে দিলাম। ভাগ্নি হাই বলে দাও। হাই দিদি, হাই। তো যাবো, আমার লজ্জা পাচ্ছে, চলে যাচ্ছে খালি, সেতো লজ্জা পাওয়ার কিছু নেই। ভিডিও তো যা হচ্ছে শেয়ার করছি। তো এখন টিফিন করব, সকাল থেকে কিছু খাইনি আমি, ওয়াইফও কিছু খায়নি, এখন টিফিন করব। চলো টিফিনটা করে নিই, পরে কথা হবে। সো আমি এখন রান্নাঘরে চলে এসেছি, আর মাংসটা ধুয়ে নিচ্ছি। দিদি বলেছে আমার হাতে রান্নাটা করতে হবে, আমার হাতে রান্না খাবে আজকে। তো যদিও বলে, ও আমার বউ বলে যে আমি নাকি ভালো রান্না করতে পারি, সেই জন্যই রান্না করছে, আজকে রান্না করব। তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, চিকেনটা আনার পর ভালো করে ধুয়ে নিতে হয়। আগে আমাদের এখানেই সব জায়গায় আসলে ধুয়ে নিতে হয়, এখানে ভাত হচ্ছে হাঁড়িতে। আর এবার এইগুলোকে নিয়ে আমি মাখাবো, তারপরে রান্না করবো, তো তোমরা দেখতে থাকো। এখন আমি রেডি করে নিয়েছি মাখানোর জন্য। তো এর মধ্যে আছে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু তেল, আর কি ছিল, মিট মশলা, হ্যাঁ এরকম কিছু আরও মশলা ছিল, তো ধনে গুঁড়ো কিছু ছিল। তো আমি দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে মিক্সড করবো। এখন পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাও দেব আর টমেটোটাও দেব, দিয়ে একসাথে মিক্সড করব। তো মিক্সড করে ওটাকে আবার কড়ায় তেল দিয়ে তারপরে ওটা ভাজবো, ঠিক আছে। তো তোমরা দেখো, আর তার আগে আলুটা ভেজে নিতে হবে আমাদেরকে, ঠিক আছে। তো আলুটা ভেজে নেওয়ার পরই আমরা ওটাকে কড়ায় একসাথে তেলে চাপিয়ে দেবো, তো তোমরা দেখতে থাকো। তো দেখো মাখিয়ে নেওয়ার পরে কীরকম লাগছে, খুব সুন্দর একটা কালার লাগছে, খুব ভালো। যাইবু বলছে যেন চাউমিনের মতো লাগছে, তো তা না,
আর এখানে আমরা আলুটাকে আগে ভেজে নিচ্ছি, বলেছিলাম যে আলুটা আগে ভেজে নেব, তো তাই আলুটা আগে ভেজে নিচ্ছি। বন্ধুরা, বলেছিলাম আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা কি তো এখন তোমাদেরকে দেখাবো। আর এই আমার হাতে আছে গম সিদ্ধ, এটা কোথায় দেবো দেখুন তো। আগের দিনকে দেখেছিলেন যে সকালে আমার কি কাজ ছিল, যে সকালে একটা কাজ যেটা করে যাই, সেটা কি কাজ তো এখন এবার দিদির কাজটা দেখুন। আমার দিদির তো আমি তোমাদেরকে দেখাই প্রথম থেকেই, তো এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে তো এখানে আছে লাভ বার্ড, ফিঞ্চ, এগুলো চিক্স আছে, তো আরও দেখাবো। এখানে লাভ বার্ডস কাঁচা ভাড়ার ভিতরে ঢুকে গেছে, এখানে এও ঢুকে গেছে ভাড়ার ভিতরে ফোটাস করে, আর সে পিছন দিকে লুকাচ্ছে, পাখিটা পিছন দিকে লুকাচ্ছে দেখুন, আর সেখানেও সে পিছন দিকে লুকাচ্ছে ভাড়ার পিছনে, এই বেরিয়ে পড়েছে আবার, এই যে দেখুন এরা সব পিছন দিকে লুকাচ্ছে, ভয় পাচ্ছে। তো এখানে আছে বদ্রি, এখানে দেখছেন বন্ধুরা, এখানে বদ্রি, আর এখানে ককাটেল আছে, এখানে ককাটেল, আর সেখানে আছে ফিঞ্চ আছে ভিতরে, ভিতরে ফিঞ্চ, এখানে ককাটেল আছে, তো এখানে আছে জাভা, এখানে জাভা, এখানে লাভ বার্ড, এখানে অনেকগুলো লাভ বার্ড আছে দেখছেন, সব এরা সব ভাঁড়ের ভিতরে বাচ্চা কাচ্চা সব রাত আছে, নিচে বাচ্চাগুলো বেরিয়েছে দেখুন, হাই সেই ভাঁড়ে দেখছেন। আর এখানে আছে জাভা, এখানে আছে জাভা, জাভা আমারও আছে, তো দিদির আমার থেকে অনেকটা বেশি। সো দেখুন বন্ধুরা, জাভা এখানে আছে, ফন জাভা আর হোয়াইট জাভা, এখানে এই দুটোই আছে বেশি। আর এখানে আছে সিলেভার জাভা, এখানে সিলেভার জাভা আছে। সো এইটাই আমি বলছিলাম যে ইন্টারেস্টিং ভিডিও যেটা হবে সেটাই, আর কিছু না। এই যে ফিঞ্চ দেখুন, তো দিদির অনেক পাখি, সো দেখুন পাখিগুলো কত সুন্দর লাগছে দেখেছেন। এটা হচ্ছে লাভ বার্ড, আওয়াজ শুনতে পাচ্ছেন, বড্ড চিৎকার করে এরা, মাথা খারাপ করে দেয়। সো দিদি এসে গেছে, এদেরকে খাবার দেবে, ঠিক আছে। আর এই যে গম সিদ্ধ, এটা সফট ফুড হিসেবে এদেরকে দেওয়া হয়, তো এগুলো ছাড়াও দিদি কিছু গাছ লাগিয়েছে ফুলের, সো দেখছেন ফুল ফুটেছে, চন্দ্রমল্লিকা আছে, এটা আছে অ্যালোভেরা, এখানে আছে ডালিয়া, এইসব গাছগুলো লাগিয়েছে। সো এগুলো সব দেখুন, সব শখের বসে এগুলো হয়, তাছাড়া আর কিছু না। এটা অনেক কুঁড়ি এসছে এই গাছটায়, জবা গাছটায়। তো হ্যাঁ বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া করে রেস্ট ফেস্ট করে এই শুয়েছিলাম, একটু রেস্ট করছিলাম, এই ভাগ্নের সাথে একটু গল্প করছিলাম, বড্ড দুষ্টু বলছে, খালি বলছে ভিডিও করো মামা, ভিডিও করো মামা, আমি থাকবো। তো এবার আমরা বেরিয়ে যাব বাড়ির জন্য, বাড়িতে যেতে হবে, নয়তো সন্ধে হয়ে যাবে, সন্ধে হয়ে গেলে আবার ঠান্ডা লাগবে, আর ঠান্ডায় তো আমার বউকে নিয়ে যাওয়া ঠিক সুবিধের মনে করি না এখন। সো আমরা বেরিয়ে যাবো এক্ষুনি, তো ভাগ্নি, তো বন্ধুদেরকে বলে দাও টাটা, ভালো থেকো, বলে দাও টাটা, ভালো থেকো, জোরে বলো, শুনতে পাচ্ছি, টাটা ভালো থেকো, তো সব বন্ধুরা ভালো থেকো, বলো বলো সব বন্ধুরা ভালো থাকো, আবার দেখা হবে, নতুন ব্লগে দেখা হবে, চলো বন্ধুরা এখন বাই। সো বন্ধুরা, আসার পথে আমার বউ ফুচকা খাওয়ার বায়নাটা করলো, তো ওকে ফুচকা খাওয়াতে নিয়ে এসেছি, ও ফুচকা খাচ্ছে, আমি খাচ্ছি না, কারণ আমার ভালো লাগছে না, আমি ফুচকাটা এতটাও ভালো পছন্দ করি না, কিন্তু ও ফুচকাটা খেতে খুবই পছন্দ করে, খুবই ভালোবাসে বলতে পারো, তাই ও ফুচকাওয়ালা দেখলে থাকতে পারে না, ও ফুচকা খেতে চলে যায়, ও একা থাকলে একাই চলে যায়।
সো ফাইনালি ঘরে পৌঁছে গেছি, হেয়ার চেঞ্জ ফেঞ্জ করে একটু রেস্ট নেব, আর একটু একটু কষ্ট হয়ে গেছে তো একটু শুয়ে পড়ব। তো আজকের মতো এখানেই বন্ধুরা, এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন, ধন্যবাদ।